সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সমস্ত ভিউয়ার্স এবং বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা জানেন গতকাল অর্থাৎ 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের বহু চর্চিত ঐক্যশ্রী স্কলারশিপ চালু হয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করছেন কি ঐক্যশ্রী স্কলারশিপ, কারাই বা এই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যোগ্য। এই সব কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওটি করতে চলেছি। আজকে ভিডিওটিতে আমি মূলত আপনাদের দেখাবো ঐক্যশ্রী স্কলারশিপ কি, কারা এই স্কলারশিপ পেতে পারে এবং কত টাকা অবধি পেতে পারে এই স্কলারশিপ। তারপরে আমরা পরের ভিডিওয় দেখাবো কীভাবে এই ঐক্যশ্রী স্কলারশিপে অনলাইনে আবেদন করতে হবে। তাই চলুন বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটির দিকে যাই। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও অবধি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি হিট করুন। চলুন আমরা মূল বিষয়ের উপর যাই। দেখুন আপনাদের সামনে আমি স্ক্রিনে ঐক্যশ্রী স্কলারশিপের হোম পেজটি খুলেছি। এখানে বলা হচ্ছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা। তাহলে এই যে ঐক্যশ্রী স্কলারশিপ, এটি শুধুমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এবং এই স্কলারশিপের ওয়েবসাইট হচ্ছে www.wbndfcscholarship.in। এখানে বলা হচ্ছে দেখুন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি। এই সংখ্যালঘু সম্প্রদায় এর মধ্যে কারা আছেন? বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি ও শিখ। এখানে অবশ্য মনে রাখতে হবে সংখ্যালঘু সম্প্রদায় মানে শুধু মুসলিম নয়, এছাড়াও আরও 5টি সম্প্রদায়ের লোক এখানে রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি, শিখ। মোট 6টি সম্প্রদায়ের লোকের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপ আবেদন করা যাবে কবে থেকে? না, 1 আগস্ট 2020 থেকে অনলাইনে এই স্কলারশিপ আবেদন করা যাবে। স্কলারশিপটি 3টি ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে দেখুন প্রি ম্যাট্রিক স্কলারশিপ, এটি হচ্ছে 1 থেকে 10 শ্রেণীর জন্য, ক্লাস 1 থেকে 10 জন্য। আর তারপরটি রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এটা হচ্ছে 11 বা 11 শ্রেণী থেকে পিএইচডি কোর্সের জন্য। আরেকটি রয়েছে মেরিট কাম মিনস স্কলারশিপ, এটা হচ্ছে পেশাদারি এবং কারিগরি কোর্সের জন্য। এবার আমরা তিনটি একটু দেখে নিই এক নজরে। প্রি ম্যাট্রিক স্কলারশিপ, যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তাদের জন্য, যাদের পারিবারিক আয় 2 লক্ষ টাকার মধ্যে আর বাৎসরিক 1100 থেকে 11000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে সমস্ত খরচ সাপেক্ষে। এটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কি? যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে, আবেদনকারী পরিবারে বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা হতে হবে 2 লক্ষ টাকা, বাৎসরিক সর্বাধিক 16500 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে। এটা হচ্ছে পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে। মেরিট কাম মিনসটা দেখে নিন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর, পেশাদারি, কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য। আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ঊর্ধ্বসীমা হচ্ছে 2.5 লক্ষ টাকা, বাৎসরিক সর্বাধিক 33000 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানে পাঠরত ছাত্রছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে। www.wbmdfc.org সাইটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলির নাম পাওয়া যাবে। জরুরি নির্দেশিকা এখানে দেওয়া রয়েছে, আপনাদের বলে দিই এই মেরিট কাম মিন স্কলারশিপ মূলত ইঞ্জিনিয়ার, ডাক্তার বা যাদের মার্কস 90%-এর কাছাকাছি থাকে তারাই এগুলো সচরাচর পেয়ে থাকে। জরুরি নির্দেশিকা কি বলা হচ্ছে? একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন আবেদনকারীরাই যোগ্য। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করবে তাদের অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে স্থায়ী। ছাত্রছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে, প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। যারা ক্লাস 1 তাদের তো প্রযোজ্য নয়, কিন্তু মিনিমাম 50% নম্বর পেতে হবে। একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকে বৃত্তি পেতে পারে, একটা মাত্র প্রতিষ্ঠান থেকে কিন্তু বৃত্তি পাওয়া যাবে। আবেদনের রেজিস্ট্রেশনের সময় একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রি ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরে সর্বোচ্চ 2টি আবেদন গ্রহণযোগ্য হবে। আবেদন করার সময় সবাইকে একটি মোবাইল নম্বর দিতে হবে, সেই মোবাইল নম্বরে একবারই রেজিস্ট্রেশন করা যাবে। কিন্তু শুধুমাত্র প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে 1 থেকে 10 ক্ষেত্রে 2টো আবেদন করা যাবে একই মোবাইল দিয়ে।
অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে, সঙ্গে ব্যাংকের পাসবইয়ের একটি ফটোকপিও জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডের উল্লেখ আছে। আবেদন হয়ে গেল, আবেদন করার পর প্রিন্ট আউট নিয়ে সেই সঙ্গে ব্যাংকের ফ্রন্ট পেজের একটা জেরক্স কপি প্রতিষ্ঠানে জমা দিতে হবে, কারণ সেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড লেখা থাকে, সেগুলি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য প্রয়োজন সেটি দিতে হবে। এখানে বলা হচ্ছে পুনর্নবীকরণ বা রিনিউয়াল এর নিয়ম কি, যে সমস্ত ছাত্রছাত্রী 2019-20 সালে স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র রিনিউয়াল বিভাগে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15 নভেম্বর 2020। তাহলে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে ঐক্যশ্রী ফর্ম ফিল আপ, এইটি চলবে 15 নভেম্বর অবধি। তো এই ছিল মূলত সারাংশ যে ঐক্যশ্রী স্কলারশিপ কি, কারা আবেদনের জন্য যোগ্য। তাহলে প্রথমে বলে রাখি, ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের জন্য, এখানে 6খানা সম্প্রদায়ভুক্ত আছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পারসি, শিখ, এবং মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে আগের পরীক্ষায়। এখানে 1100 থেকে শুরু করে সর্বাধিক 11,000 টাকা এবং মেরিট কাম ইন স্কলারশিপের ক্ষেত্রে সর্বাধিক 33,000 টাকা অবধি স্কলারশিপ দেওয়া হতে পারে। এই আবেদন শুরু হয়েছে 1 আগস্ট থেকে এবং এটি চলবে 15 নভেম্বর অবধি। এই ছিল ঐক্যশ্রী স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আমরা পরের ভিডিওয় দেখাবো কীভাবে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করবেন অনলাইনে। আমাদের পরের ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন, যারা এখনও অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।